পুরুলিয়া জেলা জয়পুর ব্লক জামড়া পঞ্চায়েতের গ্রাম মাইনতেড়ে একটা উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রটি ছাদ ফেটে গিরছে। বর্ষাকালে এই উপস্বাস্থ্য কেন্দ্রের ভেতরে জল পড়ে। আমি অর্ণপূর্ণা কুমারী আর এ হলো আমার সমুদায়। আমাদের হেলথ সেন্টারের মোটামুটি অসুবিধা এই জানলা দরজা দেখছেন জানলা আর ছাদ দিয়ে জল পড়ে, মানে বর্ষাকালে খুবই অসুবিধা হয়। প্রচণ্ড খাতাপত্র রাখতে আপনি তো দেখতেই পাচ্ছেন, দেখলাম ভালো করে আমরা কাজ করতে পারি না। হ্যাঁ, মানে বর্ষাকালে ছাতা নিচে বসে কাজ করতে হয়। এই কেন্দ্রে তিনটি গ্রামের মানুষ নির্ভর করে এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এইখান থেকে 7 কিলোমিটার দূরে। সুইটা মানে লিগইতো মানে অসুবিধা হয়েছিল আর অখরা গদি হতো, জমিটাও পানি রয়েছিল, সর সরতে গিয়ে হয়েছিল সেই পানিটা আর উপরে টপ হয়েছিল সেই পানিটাও। ছাদ ফেটে জল পড়ার জন্য ওষুধ ও অন্য চিকিৎসার সাজ সরঞ্জাম নষ্ট হয়ে যায়। মানে গাড়ির অসুবিধা, বিশেষ করে ডেলিভারি মাদের হসপিটাল নিয়ে যাওয়ার জন্য গাড়ির সুবিধা একদমই গাড়ি এদিকে আসেই না। সেহেতু আমরা নিশ্চয়ই কার্ড দিই মোটামুটি, কিন্তু যেহেতু গাড়ি আসেই না সেহেতু দিয়েও কোনো লাভ হয় না। এই গ্রামে যানবাহন নেই বললেই চলে। তার ফলে বর্ষার সময় অন্য অন্য রোগীরা খুব অসুবিধার মধ্যে এইখানে চিকিৎসার জন্য আসেন। রিপেয়ারিং এর কোনো মানে কোনো কিছু আমরা সুবিধা পাই না রিপেয়ারিং করে, প্রত্যেক বছর জল পড়ে। কিন্তু যদি একটা রুমও যদি বাইরে করা হয় সেটা যেমন ঠিকঠাক ভাবে করা হয়। একটা রুম আপনারা দরখাস্ত করেছেন? দরখাস্ত করেছি, বিএমই স্যার বলেছেন যে না দেখছি কাজ হবে, মানে তাড়াতাড়ির মধ্যেই করবে। তোরা কি চাওয়া? আমরা কি যাব, আমরা যে ভালো মানে কি না গে আর ঘাটটা রিপেয়ারিং করলে ভালো হতে যাইতো, মানে বৈষ হতো দাঁড়াইতো, মানে সুবিধা হোক। আমি চাই এই উপস্বাস্থ্য কেন্দ্রটা রিপেয়ারিং করা হোক। এই জন্য আপনারা বিএমওএইচ ডাক্তার পার্থপ্রতিম পাত্রর কাছে অনুরোধ জানান। বিএমওএইচ এর ফোন নাম্বার 77 97 44 64 64। ফোন করে তাকে অনুরোধ করুন। আমি অর্ণপূর্ণা কুমারী, পুরুলিয়া জেলা পশ্চিম বেঙ্গল থেকে ইন্ডিয়া অনহার্ডের পক্ষে।